বন্ধুরা গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর মনটা অনেকটা ফ্রি হয়েছে তোমাদের জন্যই, তোমাদের সাথে কালকে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। আর এই যে দেখো, আমি এখানে আজকে ছানার ডালনা বানাবো। আজকে শুক্রবার নিরামিষ আমাদের, রাতে এখন ছানার ডালনা বানাবো, তার জন্য এটাকে এটাকে ভালো করে মেখে নিয়েছি আমি। এ দেখো আমি এর মধ্যে মেখে নিয়েছি, আমি এবারে হাতের সাহায্যে গোল গোল করে নিয়ে একটা শেপ দিয়ে নেব। তোমরা যে যেমন পারো শেপ দিতে পারো। আলুগুলো একটু ছোটো ছোটো করে দিয়েছি, কারণ টাইম লাগবে সিদ্ধ হতে। তো আর এখানে আর একটুখানি তেল দিয়ে দেবো। বাবারে, আমার তেলটা গরম হয়ে গেছে দেখো। আর আমি এখানে তেজপাতা, একটু এলাচ, লবঙ্গ, দারচিনি সব দিয়ে দিলাম। দেখো আমি একটু নিয়ে নেবো, আবার ফাটিয়ে দেওয়া হয়েছে। আর দেবো কিছুটা জিরে,
মশলাটা বেটে রেখেছিলাম, আদা লঙ্কা আর হলো তোমার টমেটো, সেটা স্থান দিয়ে দেবো। ভালো করে মেরে নেবো। এবার আমি একে একে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। লবণ দিয়ে দিলাম, একটু দেবো জিরেগুলো, দেবো স্বাদ অনুযায়ী। আর এখানে আছে কাশ্মীরি রেসিপি বলা হয়েছে, দেবো কালারের জন্য তরকারি করে তো কালার না হলে না ভালো লাগে না। তো সেটা আমি ভালো করে কষিয়ে নেবো। আর একটা জিনিস তো ভুলে গেছি, হলুদ দেবো, হলুদ ভালো করে এটাকে কষিয়ে নেবো। এখানে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য ওই যে মিক্সারটা যে ছিল জল, এটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। দেখো আমি এবার দিয়ে দেবো একটু এভারেস্টের শাহি পনির মশলা। এটা কেউ না দিলেও পারো, কোনো অসুবিধাই নেই, আমার ঘরে ছিল বলে আমি একটু দিয়ে দিলাম। দেখো তেল ছেড়ে এসছে, মশলাটা ফ্রাই কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। সেটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেবো আলুটার সাথে। আবার এরকম আমার তেজগুলো ছেড়ে এসছে, আমার কষানো কমপ্লিট। এবার আমি দেখো এই যে বড়াগুলো ডুবিয়ে রেখেছি না, সেই জলটা আমি দিয়ে দেবো। সে জলটা তো খারাপ তো জল না, এটা শুধু বড়াটা ডুবিয়ে রেখেছি না, সেটা তুলে রেখেছি। আমি এগুলো আলুগুলোকে সিদ্ধ হতে দেবো। আলুগুলো হাফ সিদ্ধ হয়ে এসছে, আলু সিদ্ধ হবে। এটা আলুগুলো আমার হাফ হাফ সিদ্ধ হয়ে এসছে, আমি এবার এই বড়াগুলো দিয়ে দেবো। জল থেকে আমি তুলে রেখেছিলাম আগে, বড়াগুলো দিয়ে দিলাম। এবার আমি কারণ ভেতরে ভেতরে ঢুকতে বড়াটা ভেতরে এই দেখো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি অ্যাড করবো একটু গরম মশলা। রেডি রান্না, আমি এবার নামিয়ে ফেলবো। এই দেখো ভাত বেড়ে ফেলেছি। ভাত আর নিরামিষ তরকারি না খেয়ে দেখো কেমন হয়েছে। এরকম আমারটা বেড়ে নিয়েছি, দেখা যাক খেতে বসে শুধু ফোন। খেয়ে দেখো কেমন হয়েছে।
ভালো হয়েছে। তুমি ক্যামেরা কথা বলছো নাকি? দেখো আমার ছেলে, দেখো রাতে লেবুটা দেখো নিংড়ে পুরো খেয়ে নিল অর্ধেক লেবু। তোমরা বলো যে দেবে না রাতে, কি করো বলো? আমার হাজবেন্ড লেবু ছাড়া খেতে পারে না রাতে, দিনের বেলায় খেতে পারে না ভালো করে, রাতে একটু দুধ না করে খেলে ভালো হয়। এ দেখো কাটবার, ও দেখো খেয়ে নিয়েছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে। আর যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে দিও। দারুণ আছে, দারুণ। আর সাবস্ক্রাইব করার সময় তোমার ঘন্টিটা চাপ দেবে, চাপ দিয়ে অল করে দিও, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে তোমরা সবাই। টাটা, গুড নাইট, আমরা খেয়ে নিই, তোমরা সবাই খেয়ে নাও, বাই।